জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, মাত্র ৬ মাসেই কেন এত চাপে আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেষে দেখবেন, অবশেষে আমেরিকা থেকে ইউনিসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব, শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মাত্র ৬ মাসেই কেন এত চাপে আওয়ামী লীগ? বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কমিটিতে হঠাৎ সংযোজন বিয়োজনের ঘটনায় আওয়ামী লীগ নেতারা উল্লাস প্রকাশ করতে পারেন, ভাবতে পারেন প্রতিপক্ষ যত দুর্বল হবে তাদের শক্তি ও জনপ্রিয়তা তত বাড়বে, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র তা মোটেই সমর্থন করে না। পেশাগত কারণে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে প্রায় কথা হয়, ব্যক্তিগত আলাপে অনেকে দুঃখ বেদনার কথা বলেন, ক্ষোভের কথা জানান। সম্প্রতি আজিম বেনজির আজিজ কাণ্ডের কথা উল্লেখ করে সংসদ সদস্যদের কেউ কেউ খোদ প্রকাশ করে বলেন, সরকার তো আওয়ামী লীগ চালাচ্ছে না, আওয়ামী চালালে এসব কাণ্ড ঘটতে পারত না। নির্বাচনের পর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল নিত্যপণ্যের দাম কমানো, কিন্তু সেটি তারা করতে পারেনি, বিশেষ করে খাদ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ১৫ বছরে যদি কোনো খাতে বড় ধস নামে, সেটা হলো ব্যাংকিং খাত। নানা কায়দা কৌশল করেও সরকার মন্দ ব্যাংকগুলোকে টেনে তুলতে পারছে না, খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে, বাজেটের ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে দেশীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে। ব্যবসায়ীদের সংখ্যা, সরকার দেশীয় উৎস থেকে বেশি ঋণ নিলে তারা বেকায়দায় পড়বে, ঋণ পাবেন না। ফলে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমনটি ফুরফুরে মেজাজে থাকার কথা, তার সিটিপটাও দেখছি না। ৬ মাসের মাথায় দলটি ঘরে বাইরে এতটা চাপের মধ্যে পড়বে কেউ ভাবেনি। প্রথমত আওয়ামী লীগ একতরফা নির্বাচনে জিতে মনে করেছিল তাদের সামনে আর কোনো চ্যালেঞ্জ নেই, জাতীয় সংসদে তাদের একক আধিপত্য, প্রশাসনের নিরঙ্কুশ কর্তৃত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কথার বাইরে কিছু করবে না। এখন প্রতিদ্বন্দ্বীহীন আওয়ামী লীগ নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কঠোর মনোভাব দেখালেও নির্বাচনের পর তারা দৃশ্যত অবস্থান বদলেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, অতীত পিছনে ফেলে তারা সম্পর্ককে এগিয়ে নিতে চান। তাদের এই কথার আড়ালে আরও কোনো কথা আছে কি না, সেটাও ভাবার বিষয়। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড যেদিন দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা বললেন, তার দুই দিন পরই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি হলো। এটা নিশ্চয় সরকার তথা আওয়ামী লীগের জন্য স্বস্তিকর নয়। বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মুখে আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে এক অভিনব কৌশল নিল, যা বহুদলীয় গণতন্ত্রে দেখা যায় না। দল একজনকে মনোনয়ন দিয়ে অন্য কেউ বলল, তোমরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারো। এ অবস্থায় আওয়ামী লীগের নির্বাচনী বিরোধ এখন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে। নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে যারা এমপি হয়েছেন, তারা মনে করেন তারা দলের চেয়ে ক্ষমতাবান। নৌকা নেওয়ার পর যারা পরাজিত হয়েছেন, তারা মনে করেন দল তাদের ধাপ্পা ধাপ্পা দিয়েছে। দেশে এখন যে গণতন্ত্র চলছে, সেটা পুরোপুরি এমপি নির্ভর। এমপি হলে স্থানীয় প্রশাসন তার সঙ্গে থাকবে, এমপি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তার নির্দেশ মেনে চলবে, এমপি হলে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সবই তার হুকুম মতো চলবে। উপজেলা নির্বাচনে এমপি, মন্ত্রী ও সাবেক মন্ত্রীরা যে কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে স্বজনদের দাঁড় করিয়েছে, তার পিছনেও এই মনস্তত্ত্ব কাজ করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছিল, এমপি মন্ত্রীদের স্বজনদের যেন উপজেলা প্রার্থী করা না হয়, বেশিরভাগ মানেননি এবং এমপিরা নিজেদের স্বজন ও পছন্দের লোকদেরকে জিতিয়ে এনেছেন, অর্থাৎ কিছু ব্যতিক্রম ছাড়া সারা দেশে এমপি তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম আলোর বিশ্লেষণে দেখা যায়, নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের 70% বেশি এমপি মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন কিংবা ঘনিষ্ঠ, যা নির্বাচনী এলাকায় এমপি মন্ত্রী সংসদ সদস্যদের আধিপত্য বিস্তারে সহায়ক হবে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা।
নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে 33 জন নির্বাচন মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন, আরও 300+ বিজয়ী চেয়ারম্যান স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের পছন্দের। সব মিলিয়ে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন ও ঘনিষ্ঠদের সংখ্যা 350, যা মোট উপজেলা চেয়ারম্যানের প্রায় 77%। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000, তাদের প্রায় সবাই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী। এই মুহূর্তে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম ওরফে আনার খুনের ঘটনা। গত 13 মে তিনি কলকাতায় খুন হন। সোনা চোরাচালান নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয় বলে সংবাদ মাধ্যমে এসেছে। খুনের প্রধান পরিকল্পনাকারী হিসাবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিনের নাম এসেছে। তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে কলকাতা বাড়ি ভাড়া করেন, ঢাকা থেকে খুনিদের নিয়ে যান। আওয়ামী লীগ এতদিন এটাকে দলের দায় বলে চালিয়ে দিয়েছে, কিন্তু আনোয়ারুল আজিম খুনের ঘটনায় অভিযুক্ত শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে স্থানীয় আওয়ামী লীগের 2 নেতার নাম বলেছেন। তারা হলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম ওরফে মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল ওরফে বাবু। তবে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শতভাগ সত্য ধরে নেওয়ার কোনো কারণ নেই, এটা বিচার প্রক্রিয়ায় অকাট্য প্রমাণ হিসেবে ধরা হয় না। আওয়ামী লীগ কিংবা এর সহযোগে ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনাখুনির ঘটনা নতুন নয়। 1974 সালে মহসিনহলে ব্রাশ ফায়ার করে ছাত্রলীগের 7 নেতাকর্মীকে খুন করে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যরা। যারা সেদিন 7 ছাত্রনেতা খুন করেছিল, তারাই পরদিন ক্যাম্পাসের খুনের বিচার চেয়ে মিছিল করেছিলেন। 7 খুনের প্রধান আসামি শফিউল আলম প্রধানসহ কয়েকজনকে দণ্ডিত দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রধান জিয়াউর রহমানের অনুকম্পায় মুক্ত হয়ে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেন। আওয়ামী লীগ সরকারের আমলে যারা প্রশাসনের শীর্ষ পদে তাদের 2-1 জন সম্পর্কে যেসব তথ্য উপাত্ত আছে সেটা ভয়ঙ্কর। প্রথমে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল সম্পদের হদিস পাওয়া গেল। বান্দরবান থেকে গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ঢাকা অভিজাত এলাকা থেকে গাজীপুরের ভাওয়াল সবখানে তার এবং তার পরিবারের সদস্যদের নামে সম্পদ আছে ডজন ডজন ফ্ল্যাট ও প্লট। অনেকে ভেবেছিল প্রশাসনকে ব্যবহার করে এক বেনজির বিপুল সম্পদের মালিক হয়েছেন। গত 15 বছরে আরও কত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগকে ব্যবহার করে আখের গুছিয়েছেন, বিদেশের সম্পদ পাচার করেছেন, তা খতিয়ে দেখা দরকার। কয়েক বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন বিদেশি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বলেছিলেন, দেশ থেকে সম্পদ পাচারকারীদের তালিকার সাবেক আমলারাই শীর্ষে, আমলাদের পর এসেছে রাজনীতিকদের নাম। ঈদের আগের দিন উত্তরাঞ্চলে এক আওয়ামী লীগ নেতা খোদের সঙ্গে বলেন, সরকার আওয়ামী লীগের হলেও প্রশাসন আওয়ামী লীগের নয়। বিএনপি কথা এলেই আওয়ামী লীগের নেতারা বড়াই করে বলেন, বিএনপির সামরিক শাসকের দল, ওই দলে গণতন্ত্র নেই। যারা নিয়মিত সম্মেলন করে না, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিটি করে, কিন্তু আওয়ামী লীগ সম্মেলন করলে কয়টি কমিটির কাউন্সিলের ভোটে হয়েছে সেই হিসাব নেওয়া দরকার। দলের মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে অধিকাংশ কমিটির উপরের নির্দেশে সম্মেলনের পরেও সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলেও পূর্ণাঙ্গ কমিটি হতে বছরের পর বছর পার হয়ে যায়। এক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য অনুষ্ঠানগত মর্মগত নয়। দুই দলের গঠনতন্ত্রে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব তৈরির যে বিধান আছে কোথাও তা মানা হয় না। সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একজনকে দেওয়া হয়, এক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অদ্ভুত মিল রয়েছে।